ওয়েলকাম শুরু করছি। আজকে আর একটা গুরুত্বপূর্ণ টপিক, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক 2023-এ, অর্থাৎ যারা এবার হায়ার সেকেন্ডারি দিচ্ছে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটা। কারণ আমি এই ভিডিওতে আলোচনা করব ইতিহাসের প্রত্যেকটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার থেকে যা কমন, এই কমনটা আশা করি 100% এসে যাবে। এই জন্য তোমাদের নিশ্চিন্তে থাকো এবং শুধুমাত্র এই আমার সাজেশন মেনে একটু পড়াশোনা করো, তাহলে আর তোমাদের কোনো রকম চিন্তা করবে না, 100% তোমরা কমন পাবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলছি। এবং দেখো, এখানে যেটা সাজেশন তৈরি করেছি, অনেকটা সময় ধরে ভেবেচিন্তে সাজেশন তৈরি করেছি, যাতে তোমাদের খুব সুবিধে হয়। এবং এরপরেও আর একটা জিনিস বলছি, যদি তোমাদের মনে হয় যে তোমাদের এর নোটস প্রয়োজন, অবশ্যই তোমরা কমেন্ট করো, তাহলে আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমি নোটগুলো আপলোড করে দেবো। এবং এর যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেন আমি খুব শীঘ্রই ওয়েবসাইটে আপলোড করে দেবো, ডেভেলপ চলছে। এবং এর সঙ্গে সঙ্গে কী করব, যে তোমাদের এই নোট যতগুলো আছে, সেই নোটসের বা কোশ্চেন যেগুলো আছে, কোশ্চেনের নোটস আমি তৈরি করে দেবো, তাতে কি তোমরা সেখান থেকেও দেখে নিতে। আর যদি তোমাদের হ্যান্ডস নোটের দরকার পড়ে, তাহলে আমি চেষ্টা করবো হ্যান্ডস নোটগুলো পিডিএফ করে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর বলছি, যে সমস্ত চ্যাপ্টার দেখো, একবার পুরো পুরোপুরি প্রত্যেকটা চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে, তার জন্য তোমাদের বলছি যে তোমরা অবশ্যই অবশ্যই কী করবে, যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, যেন তোমাদের যাতে কোনো রকম অসুবিধে না হয়। আর সেই তোমাদের অসুবিধার কথা যেন না হয়, সেই কথা চিন্তা ভাবনা করে যেহেতু আমি ভিডিওটা তৈরি করেছি, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এবং যদি তোমাদের মনে হয় কোথাও স্ক্রিনশট মারা দরকার, সেটা স্ক্রিনশট মেরে তোমরা দেখে নেবে। তোমাদের যেহেতু এই সাবজেক্টটা তোমরা পুরোটাই দেখবে, তার আগে একবার কিন্তু তোমাদের সিলেবাসটা সম্বন্ধে জ্ঞান থাকা আবশ্যক। সেই জন্য তোমরা অবশ্যই সিলেবাস, তোমাদের যে সিলেবাস আছে, সেই সিলেবাস থেকে কোন চ্যাপ্টার থেকে কী আসে সেই বিষয়টা আলোচনা করা হয়েছে। এবং এখানে দেখো, তোমাদের যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটাকে সাধারণত দুটো পার্টে ভাগ করা হয়েছে। দেখো কী আছে, এখান থেকে একটা প্রথম থেকে চার এই অধ্যায় যেটা রয়েছে, সেটা গ্রুপ ওয়ান। সেই গ্রুপ ওয়ানে কী বলা আছে, কোশ্চেন ফ্রম দ্য ফোর চ্যাপ্টার, অর্থাৎ প্রথম চারটা চ্যাপ্টার থেকে। এবং গ্রুপ টু যেটা রয়েছে, গ্রুপ টু থেকে দেখো, এই যে গ্রুপ টুতে কিন্তু বলা হয়েছে ফোর কোশ্চেন ফ্রম ফোর চ্যাপ্টার, অর্থাৎ পরের চ্যাপ্টার থেকে আরও চারটা কোশ্চেন। এখানে কী আছে, তোমাদের দেখো এমসিকিউ কোশ্চেন থাকছে 24 নম্বরের, এবং এসএকিউ থাকছে, দেখো এসএকিউ থাকছে 24 নম্বরের। তাহলে এই যে এই কোশ্চেনগুলো থাকছে, এবং বাকিটা থাকছে তোমাদের কী হিসেবে, বট কোশ্চেন হিসেবে। তাহলে এই যে বট কোশ্চেনে তোমাদের 5 নম্বরই কোশ্চেন থাকছে, সে বা 8 নম্বরের কোশ্চেন যেটাই থাকছে, সেই 8 নম্বরের কোশ্চেন যেগুলো আছে, সেই 8 নম্বরের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের উত্তর করতে হবে। দেখো এটা 4+4 মার্ক, অর্থাৎ 8 নম্বরের কোশ্চেন থাকছে, সেই 8 নম্বরের কোশ্চেনে তোমাদের উত্তর করতে হবে। তার জন্য তোমাদের অবশ্যই সিলেবাসটা মাথায় ভালো করে রেখে তোমাদের করতে হবে। এবং আমি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আমি কিন্তু এখানে যেহেতু কোশ্চেন করেছি, অবশ্যই তোমরা দেখে নেবে। তাহলে দেখো, প্রথম যে অধ্যায় রয়েছে, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে যে কোশ্চেন করা হলো, যে বা এখানে প্রথম অধ্যায় যেটা রয়েছে, প্রথম অধ্যায় রয়েছে কি অতীত স্মরণ, দ্বিতীয় অধ্যায় রয়েছে ঊনবিংশ ও বিংশ শতকের ঔপনিবেশিকতাবাদ, এবং তৃতীয় অধ্যায় রয়েছে ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি ও নিয়ম, চতুর্থ অধ্যায় রয়েছে যে কি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া, পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক ভারতের শাসন, এবং ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার উপনিবেশ সমূহ। এবং তারপরে দেখো যে সপ্তম অধ্যায় যেটা রয়েছে, সপ্তম অধ্যায় ঠান্ডা লড়াইয়ের যুগ, এবং অব অধ্যায় অষ্টমে রয়েছে অব উপনিবেশীকরণ। এখান থেকে রয়েছে তোমাদের কিন্তু, আবার বলছি যে প্রথম চারটা অধ্যায় থেকে থাকছে এক সেটে, সেখান থেকে এই চারটা অধ্যায়ের মধ্যে থেকে তোমাদের চারটা কোশ্চেন করতে হবে। এবং পরের যে চারটি অধ্যায় আছে, সেই চারটি থেকে চারটি কোশ্চেন তোমাদের অ্যান্সার করতে হবে। এই 8টি কোশ্চেন যে রয়েছে, এই 8টি কোশ্চেনের উত্তর যদি তুমি, মানে 8টি অধ্যায়ের থেকে তোমরা যদি এই যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেন সিলেকশন করে ভালোভাবে পড়তে পারো, তাহলে কিন্তু খুব ভালো নাম্বার পেতে পারো। আর এখানে আমি কিন্তু কোশ্চেনের সংখ্যাটা খুবই কম দিয়েছি, যেটা তোমাদের গুরুত্ব অতি গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু দেওয়া আছে। তাহলে এবার দেখো, অতীত স্মরণ থেকে যে কোশ্চেনগুলো তোমাদের দেখতে হবে, মাত্র কটা কোশ্চেন আছে, 4টে কোশ্চেন আছে। এখানে দেখো যে 1 নম্বর কোশ্চেন বলা হয়েছে, জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর, পেশাদারী ইতিহাস বলতে কী বোঝায়, অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কী, এটা এখানে। পার্থক্য কী,
দেখো এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের এখান থেকে দেখতে হবে। এরপরে দেখো যে ইতিহাস রচনায়, পরে কোশ্চেন যেটা রয়েছে, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব এবং পেশাদারী শাখা হিসেবে সংক্ষেপে ইতিহাসের গুরুত্ব আলোচনা করো। এবং এরপরে দেখো যে অতীত বিষয়ে মানুষের ধারণা, স্মৃত ও কিংবদন্তি কিভাবে রূপদান করে, অতীত সময়ে তুলে ধরার ক্ষেত্রে জাদুঘরের ভূমিকা বিশ্লেষণ করো। এটা কিন্তু খুব কমন, যে কোশ্চেনগুলো দিয়েছি খুব কমন এবং সেগুলো আসার কিন্তু খুব চান্স রয়েছে। এবার দেখো দ্বিতীয় অধ্যায় থেকে কি আছে, যে তোমাদের এখান থেকেও চারটা কোশ্চেন আমি দিয়েছি, যে উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো এবং উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেলিনের তত্ত্ব আলোচনা করো। সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায়, সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণগুলি আলোচনা, যা দিয়েছি এগুলো শুধু কমন নয়, ভিভিআই কমন, অর্থাৎ এগুলো একটাও বাদ দেওয়া যাবে না, কারণ বাদ দিলে রিস্ক হতে পারে। এই আর আশা করি এগুলোর মধ্যে থেকেই আসবে। এরপরে দেখো তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক ও আধিপত্য প্রকৃতি এবং নিয়ম ও অনিয়ম থেকে যে কোশ্চেনগুলো আছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে দেখো যে পলাশি বক্সারের যুদ্ধের ফলাফল তুলনামূলক আলোচনা করো। এটা পলাশি ও বক্সারের যুদ্ধ হবে, এটা বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কারণ ও ফলাফল বর্ণনা করো। এরপরে দেখো যে ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্যগুলি কী ছিল, এই বাণিজ্যের অবসান হলো কেন, এই এই কোশ্চেনটাও কিন্তু খুব কমন। তারপরে দেখো ভারতে ব্রিটিশ শাসনকালে ভারতের শিল্প বিপ্লব শিল্প বাণিজ্য ধ্বংসের কারণ ও ফলাফলগুলি উল্লেখ করো। এরপরে দেখো সিরাজ উদ দৌলার সঙ্গে কোম্পানির বিরোধের কারণগুলি কী কী ছিল, এগুলো সবগুলো কোশ্চেনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে দেখো আলিগড় ইউনিভার্সিটি বা আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও এবং ডিরোজিওর নব্য বেঙ্গল আন্দোলনের বিবরণ দাও। এই আন্দোলন ব্যর্থ, তারা কারণ কি বা ব্যর্থ কেন হয়েছিল সেই বিষয়ে আলোচনা করো। এগুলো কিন্তু খুব ভিভিআই কমন। এগুলো তারা ভারতের সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহনের ভূমিকা আলোচনা করো। এরপরে শিক্ষা ও সমাজ সংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। এটা গেল চতুর্থ থেকে। এবার পঞ্চম থেকে দেখো 1909 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের পটভূমি ব্যাখ্যা করো এবং 1919 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের মূল ত্রুটিগুলি কী ছিল। এরপরে দেখো দক্ষিণ ভারতের মন্দির প্রবেশ সংক্রান্ত আন্দোলনের বিবরণ দাও। এবং তারপরের কোশ্চেন দেখো 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট শর্তাবলী আলোচনা করো, এই আইনের গুরুত্ব কী ছিল। এরপরে দেখো প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতের শিল্পায়নের কারণগুলি উল্লেখ করো। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। তারপর হলে মন্ডে কু সেমসফোর্ড সংস্কার আইন সমালোচনামূলক আলোচনা করো। এটা গেল পঞ্চম অধ্যায় থেকে। এবার ষষ্ঠ অধ্যায় থেকে দেখো মাউন্টব্যাটেন পরিকল্পনা কী, এই পরিকল্পনার বিষয়ে ভারতীয় নেতৃবৃন্দের কী মনোভাব ছিল, মাউন্টব্যাটেন পরিকল্পনার মূল বিষয় কী, এই পরিকল্পনার ফল কী হয়, মন্ত্রী মিশন পরিকল্পনা কী, এই মিশনের ত্রুটি ও গুরুত্ব উল্লেখ করো এবং কিপস মিশন কেন কোন পরিস্থিতিতে ভারতে আসে, এই মিশনের প্রস্তাবগুলি কী ছিল, 1946 খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো, এই আন্দোলনের মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। এগুলো হচ্ছে ষষ্ঠ অধ্যায় থেকে। এবং সপ্তম অধ্যায় থেকে যা কোশ্চেন দেখতে হবে সেটা হলো ট্রুম্যান নীতি কী। দেখো এখানে কী আছে যে ট্রুম্যান নীতি কী এখানে কোশ্চেন হবে, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী কী ছিল, তারপর জোট নিরপেক্ষ নীতি কী কী ছিল, জোট নিরপেক্ষ নীতি নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। এরপরে দেখো কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা কিউবা ক্ষেপণাস্ত্র সংকট বলতে কী বোঝো, ঠান্ডা লড়াই এটির কতটা প্রভাবিত করেছিল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠান্ডা লড়াই বলতে কী বোঝায়, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো। বার্লিন সংকট বলতে কী বোঝায়, এই সংকটের বিবরণ দাও। ভিয়েতনামের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার পরাজয়ের কারণ সংক্ষেপে বিশ্লেষণ করো।
গণতান্ত্রিক চীনের উত্থানের কারণ ও আন্তর্জাতিক রাজনীতির কারণ রাজনীতিতে কারণ লেখন। কীভাবে তেল কূটনীতি উপসাগরীয় সংকটের বহিঃপ্রকাশ ঘটিয়েছিল সে সম্পর্কে আলোচনা করো। এরপরে দেখো অষ্টম অধ্যায় যেটা রয়েছে সেটা একদম গুরুত্বপূর্ণ, যেটা অব উপনিবেশীকরণ। সেখান থেকে স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। পাকিস্তানের শাসন ও আইন বিভাগ পরিকাঠামো সম্বন্ধে আলোচনা করো। স্বাধীন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার পটভূমি আলোচনা করো। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল্যায়ন করো। স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব আলোচনা করো। সার্কের সার্ক গঠনের প্রেক্ষাপট আলোচনা ও সাপক্ষে দক্ষিণ এশীয় রাজনীতিতে সার্কের ভূমিকা আলোচনা করো। সার্ক কীভাবে গঠিত হয়েছিল, এর উদ্দেশ্যগুলি কী ছিল, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং লাস্ট যে কোশ্চেন তোমাদের দেখতে, ইন্দোনেশিয়ার স্বাধীনতা আন্দোলনের প্রসার ও স্বাধীনতা লাভ সম্পর্কে আলোচনা, এইগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল। যদি এগুলো তোমাদের মনে হয় যে নোটসের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করো এবং বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যদি ভিডিওটা উপকৃত মনে হচ্ছে যে ভিডিও থেকে তোমরা উপকৃত হতে পারো বা তোমাদের কাজে লাগতে পারো তাহলে অবশ্যই তোমার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো নতুন নতুন এইরকম ভিডিও পেতে। ধন্যবাদ।